নমস্কার, আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনাদের আবেদনপত্র জমা করে দিয়ে আসছেন। তাছাড়াও অনেকে আবার অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বিডিও অফিসে বা পঞ্চায়েতে। তো আপনারা বুঝতে পারছেন না আপনারা কবে টাকা পাবেন বা আপনাদের আবেদনটি আদেও অ্যাপ্রুভ করলো কি না কৃষি দপ্তরের থেকে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে অনলাইনে সেটি চেক করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এটি অনলাইনে চেক করা যেত না, এখন কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ভোটার কার্ডের নাম্বারের সাহায্যে অনলাইনে চেক করে নিতে পারবেন আপনাদের কৃষক বন্ধু আবেদনটি অ্যাপ্রুভ করা হলো কি হলো না। তাছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটি কিন্তু প্রয়োজন হয়, তো আপনারা সেই আইডি নাম্বারটিও কিন্তু খুব সহজেই এবার অনলাইনে চেক করে নিতে পারবেন। তাছাড়াও কতটা জমির টাকা আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে পাবেন সেটাও আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এখনও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হয়, নিজের নামে জমি থাকলে কিভাবে আবেদন করতে হয়, তাছাড়াও নিজের নামে যদি জমি না থাকে বা নিজের নামে যদি জমির পর্চা না থাকে, আপনি যদি বর্গাদার জমি হয়ে থাকেন বা ভাগচাষি যদি হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, এই নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বটন এবং ভিডিওর শেষে আপনারা একটু চেক করে নেবেন এবং সেই ভিডিওগুলি আপনাদের প্রয়োজন হলে একটু দেখে নেবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করবার জন্য প্রথমে আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন, মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপ কম্পিউটার যেখান থেকেই আপনারা করুন না কেন, মাটির কোথা .net এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করে নেবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর ইন্টারফেসটি ঠিক এই রকমের শো করবে। তো এই ওয়েবসাইটের নিচের দিকে আপনারা একটু স্ক্রল করে চলে যাবেন। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বলে, এই কৃষক বন্ধু অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। কৃষক বন্ধু অপশনে ক্লিক করলে আরেকটি এরকম পপ আপ মেসেজ চলে আসবে, এই যে এখানে আবার একটি কৃষক বন্ধু লেখা থাকবে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেই এইরকম আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আবার বেশ কয়েকটি অপশন আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত, আপনি যদি এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এখানে ক্লিক করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আরেকটা বিশেষ ঘোষণা, বর্তমান বছরের বাজেট পেশে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে যেটা সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো সেই 5,000 টাকার অ্যামাউন্টটি বাড়িয়ে 6,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে কৃষকরা কিন্তু প্রতি বছর 6,000 টাকা করে পাবেন, দুই কিস্তিতে 3,000 এবং 3,000, আগে যেটা ছিল 2,500 এবং 2,500। আর আরেকটা ব্যাপার, যেটা সর্বনিম্ন যেটা ছিল যারা 2,000 টাকা করে পেতেন, 1,000 1,000 করে দুটো কিস্তিতে, সেটাও কিন্তু বাড়িয়ে করা হয়ে গেছে টোটাল 3,000। অর্থাৎ 1,500 1,500 করে কৃষকরা কিন্তু প্রতি বছর পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত আরেকটি অপশন রয়েছে, তাছাড়া নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এবং এইখানে কৃষি বিভাগেও রয়েছে, কৃষি বিভাগের বিভিন্ন আপডেট আপনারা এখানে ক্লিক করেও পেয়ে যাবেন। তাছাড়াও এইখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে দেখবেন, তো হেল্পলাইন বলে, তো অনেকের কিন্তু কৃষক বন্ধু সম্পর্কে বিভিন্ন রকম কমপ্লেন রয়েছে বা বিভিন্ন রকম সাহায্যের প্রয়োজন রয়েছে। কোনো কমপ্লেন বা কোনো কিছু যদি এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই হেল্পলাইন নাম্বার এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, 10টা থেকে 6টার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন অফিস টাইমে। তাছাড়াও এখানে ইমেল আইডিও দেওয়া রয়েছে, আপনারা ইমেলের মারফতও কিন্তু বিভিন্ন রকম কমপ্লেন বা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যেতে পারবেন। আপনার আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য বা কৃষক বন্ধু আইডি চেক করবার জন্য এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে, এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এন্টার ভোটার কার্ড, এই ঘরে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে এই সার্চ বোটামটিতে ক্লিক করে দেবেন। তো যখনই আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে AKD ID, অর্থাৎ এখানে আইডি নাম্বারটা চলে আসছে এবং KB ID, এটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি, এই নাম্বারটা হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম্বার। কোথাও যদি প্রয়োজন হয় আপনারা এই কৃষক বন্ধু আইডি নাম্বারটা দিতে পারেন। তারপর ফার্মার নেম, কার নামে এই কৃষক বন্ধুটি রয়েছে তার নাম এখানে দেখতে পাবেন, তারপর তার ডিস্ট্রিক্ট নেম দেখতে পাবেন, ব্লক দেখতে পাবেন, গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন এবং ভিলেজ দেখতে পাবেন এবং টোটাল ল্যান্ড ইন এরিয়া একর
একরে কতটা জমি এই কৃষক বন্ধুতে নথিভুক্ত রয়েছে সেই জমির পরিমাণটা দেখতে পাবেন এবং স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড দেখতে পাবেন। অর্থাৎ আমার আবেদনটা কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে, এবার যখনই সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে তখন কিন্তু আমি টাকা পেয়ে যাব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার কিভাবে আপনারা টাকা চেক করবেন সে নিয়েও ভিডিও রয়েছে, কি লেখা থাকবে আপনার পাসবইয়ে এই লেখাটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটাই কৃষক বন্ধুর টাকা আসছে, তো সেই ভিডিওটি আপনারা একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।